الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد. الحمد لله وحده والصلاة والسلام على رسول الله ما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكونوا تجارة عن تراض منكم কুল্লু লাহামি ইন্নাবাতামিন সুহতিন ফান্নারু আওয়ালা ফিন্নার আওয়ালা বিহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এক ভাই প্রশ্ন করেছেন বিশেষ করে হকুল্লা হকুল ইবাদ বান্দার হকের ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য। আল্লাহ পাক বলছেন, হে ইমানদারগণ, তোমরা নিজেদের মধ্যে পরস্পরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। সূরা নিসা 29। তারপরে সহিহ মুসলিম 1015 নম্বর হাদিসে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন এক ব্যক্তির কথা উল্লেখ করলেন যে দীর্ঘ সফরে আছেন। যাই হোক, আমরা জানি হকুল্লাহ হকুল ইবাদ, একটু হচ্ছে আল্লাহর হক, একটু হচ্ছে বান্দার হক। আল্লাহর হক হলো কি? বান্দা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করবে না। আর আল্লাহর কাছে বান্দার হক হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করে জান্নাত দেওয়া। এটা গেল। এবার হচ্ছে হকুল ইবাদ, যেটা হলো বান্দার হক, সেটা বান্দার হক এক মানুষের আর এক মানুষের হক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মজলিসে বসে সাহাবীদেরকে ডেক দিয়ে বলল যে, সঙ্গী সাথী, তোমরা কি বলতে পারো নিঃস্ব কোন ব্যক্তি, হতদরিদ্র কোন ব্যক্তি? সাহাবীরা বলল, যার দিনার এবং দিরহাম নাই সেই হতদরিদ্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা, না, কিয়ামতের মাঠে সবচেয়ে হতদরিদ্র নিঃস্ব ওই লোক যে পাহাড় পরিমাণ ন্যাক নিয়ে উঠবে, নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল সাদগার ন্যাক নিয়ে উঠবে, অতঃপর সে মানুষের হক মেরেছিলেন। কি মেরেছিলেন? একজনকে থাপ্পড় দিয়েছিলেন, একটা গালি দিয়েছিলেন, একজনের মানহানি করেছিলেন, একজনের রিক্সায় উঠে তার পয়সা দেওয়া হয় নাই, কারো সম্পদ জোর করে খেয়েছি, কারো সম্পদ আত্মসাত করেছি, কারো কাছে হাওলার টাকা নিয়ে আর দেই নেই, এখন সবাই কমন্বয় দিতে থাকবো, অবশেষ তার ন্যাক শেষ হয়ে যাবে, পানাদার বাকি থাকবে। পানাদার এসে বলবে, ভাই তো আমি তো আসি এখানে, তখন পানাদার বলবে, ভাই আমার তার কাছে তো আর কিছু নাই, কী করা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতুরিয়া আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার, ওই লোকটা তো গুনাগার, যে লোকের তো পানা, ওই লোকটা তো মানুষ, ওর তো গুণা আছে, এবার তার গুণা নাও, গুণা নিয়ে তুমি কী করা, তুমি জাহান্নামে যাও। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা যে কথা আমি প্রথমে শুরু করছি, হকুল্লাহ, আমরা যদি কোনো কারণবশত, আল্লাহ বলছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন শিরিকের গুনাহ ছাড়া, আল্লাহ বলছেন শিরিকের গুনাহ ছাড়া অন্য যে কোনো গুনাহ ইচ্ছাগুলো মাফ করে দেবেন, শিরিকের গুনাহ ক্ষমা করবে না। কিন্তু মনে রাখতে হবে হকুল ইবাদ, যেটা বান্দার হক, এই বান্দার হকের সাথে আল্লাহ বলছেন এই সম্পর্ক আমার কোনো সম্পর্ক নাই, যতক্ষণ পর্যন্ত বান্দার মাফ না করবে। আজকে আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে রিক্সায় উঠেছি, রিক্সাওয়ালার ন্যায্য ভাড়া দেই না, ন্যায্য ভাড়া চাইছে তাকে একটা থাপ্পড় মেরে দিয়া তার পয়সা দেয় না, কাল কেমন করে থাপ্পড়ের বিনিময়ে পয়সার বিনিময়ে আপনাকে ন্যাক দিয়ে পরিশোধ করতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোনের, কেমতের মাঠে আপনার কোনো ই থাকবে না, দিনার এবং দিরহাম থাকবে না, সেদিন আপনাকে ন্যাক আমল দিয়ে আপনাকে পরিশোধ করতে হবে। একটা থাপ্পড় দিয়েছেন, একটা লোকের নামে গালি দিয়েছেন, একটা লোকের নামে শেকায়ত করেছেন, একটা লোকের নামে অপবাদ দিয়েছেন, একটা লোকের মাল চুরি করে খেয়েছেন, এক লোকের কাছে হাওলাত নিয়ে হাওলাত দেন নাই, এক লোকের দোকান থেকে জুলুম করছেন, এক লোকের বাড়ি আত্মসাত করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি এক ইঞ্চি পরিমাণ সম্পদ কারো দখল করে খায়, কাল কেয়ামতের মাঠে সাতবক আকাশ সাতবক জমিন তার মাথার গুটিয়ে দিব, এবার হাঁটো হাসরের মাঠে, এবার হাঁটো হাসরের মাঠে। কয়দিন? যদি আল্লাহ বলে হাসরের মাঠে হাঁটো একদিন, 1.5 লক্ষ বছর, একদিন 50,000 বছর, যদি বলে 3 দিন 1.5 লক্ষ বছর, যদি বলে 4 দিন 2 লক্ষ বছর, আপনাকে এগুলো মাথায় করে হাঁটতে হবে। তারপরে বাকি রয়ে গেলো জাহান্নামের শাস্তি, আপনাকে পরিশোধ করতে হবে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফাতুরিয়াত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার, যে ওই লোকটা তো গুনাহগার, ওই লোকটার বদি নিয়া তুমি তাকে তুমি জাহান্নামে দেবো, ওই লোকটা জান্নাতে চলে যাবে। সুতরাং আমরা আজকে অনেকেই বিভিন্ন কলা কৌশল করে মানুষের সম্পদ আত্মসাত করি, নিয়ত কি দেবো না, আবার অনেকে বলে খালাস মরার আগে আপনি তওবা করুন, এটা তো আপনার সাধারণ জিনা, মনে রাখতে হবে আপনাকে। যদি কারো অর্থনৈতিক
ঋণ হয়ে থাকে। যদি কারো অর্থ মেরে থাকেন তাহলে আপনাকে অর্থ পরিশোধ করতেই হবে জীবদ্দশায়। যদি তাকে পাওয়া না যায় তার আহাল পরিবার দিতে হবে। যদি তার আহাল পরিবার না পাওয়া যায় এবং যে লোকের মাল অর্থসাত আত্মসাত করছেন ওই লোককে যদি আপনি পাওয়া না যায় তার পক্ষে আপনি সদ্গা করে দিবেন যদি বাঁচতে চান কালকে আমাদের হাটের মাঠ থেকে। এক, কাউকে থাপ্পড় দিয়েছেন আজ এখন এই মুহূর্তে তাকে মাপ চান। কাউকে গালি দিয়েছেন এখন মাপ চান। কারো শেখায়ত করছেন এখন মাপ চান। কারো উপর ঝুলুম করছেন এখন মাপ চান। কারো ইজ্জত নিয়ে হাত মানহানি করছেন এখন মাপ চান। না মাসার কোনো রাস্তা নাই। হ্যাঁ এখন বলবেন ভাই যে লোকের মানহানি করছে সেই লোকের বেঁচে নাই, যার সাথে কটু কথা করছি সে তো বেঁচে নাই। রিক্সাওয়ালা কবে কোন জায়গায় কোনখানে আমি যে গালি দিছি থাপ্পড় দিছি এখন তাকে পাওয়ার কোনো নাই। এবার তারা এর প্রশ্ন হলো আপনি তার পক্ষ হইয়া আল্লাহর রাস্তায় সাদগা করুন আর বেশি বেশি আল্লাহর কাছে তবা ইস্তেগফার করুন যে আল্লাহ তুমি সবচেয়ে ভালো জানো আমি ওই লোকটাকে পাইলে মাপ চেয়ে নিতাম। কাজে দুনিয়াতে মাপ চাওয়ার চেষ্টা করুন। আপনি যে বললেন যে কালকা মাপছেন ঠিক আছে আপনার কথা মাপছে মরার আগে ভাই মাপ করে দাও, তো একটা কথা মনে রাখবেন একটা অসুস্থ লোকের কাছে একটা মৃত্যু মাইয়ের সামনে এসে কোনো লোক বলে যে মাপ করলাম না কচিত দিয়ে একটা লোক বলে তো আপনি তো এটা মাপ চাইলেন তাকে আন্দে আটকে মাপ চাইলেন আপনাকে সুস্থ সজ্ঞানে সবল অবস্থায় মাপ করতে হবে। সুতরাং কাল কেমন কোনো দিনার এবং দিরাম চলবে না, আপনাকে ন্যাক দিয়ে পরিশোধ করতে হবে। প্রিয় জাতি যে হাদিসটা মুসলিমের হাদিস মুসলিম তাবারুনি তিরমিজি ইবনে মাজার হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামতের মাঠে সবচেয়ে নিঃস্ব লোক যে ব্যক্তি পাহাড় পরিমাণ ন্যাক নিয়ে উঠবে অথবা দিতে থাকে দিতে হবে। আরেকটি হাদিস সহিহ বুখারী মুসলিমে আছে অনেক অনেক বিভিন্ন কিতাবে হাদিসটা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক মাইয়ের কাছে আসলেন জানাজা পড়াতে, এই লোকটার কি কোনো ঋণ আছে? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। দেওয়ার কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ দেওয়ার ব্যবস্থা আছে। আচ্ছা জানাজা পড়লাম। আরেকটি লোকের কাছে আছে, এই লোকটার কোনো ঋণ আছে? হ্যাঁ ঋণ আছে। দেওয়ার ব্যবস্থা আছে? না দেওয়ার কোনো ব্যবস্থা নাই। আচ্ছা তোমরা জানাজা পড়াও আমি গেলাম। এরপরে হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাসূল স্বয়ং সম্পূর্ণ রাষ্ট্র ক্ষমতা আসলেন তখন বাইতুল মাল থেকে ঋণগ্রস্ত ব্যক্তিকে ঋণ পরিশোধ করে দিয়েই রাসূল মাটিতে দিতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেমন সাপোজ যদি আমি মারা যাই আর আমার ঋণ যদি থাকে এবং বলছে ঋণ পরিশোধ করতে গিয়ে যদি আমার বাড়ি গাড়ি যা আছে স্থাবর অস্থাবর সম্পত্তি যদি পুরো বিক্রি করতে গিয়ে পুরো বিক্রি করে ঋণ পরিশোধ করতে হবে, না হয় এই লোক ঋণের জন্য কাল কেয়ামতের ঝুলন্ত থাকবে। যতক্ষণ পর্যন্ত ঋণ আদায় না হবে ততক্ষণ সে জান্নাত যেতে পারবে না। যে হাদিসটা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শরীর হারাম দিয়ে গড়া তা একমাত্র জাহান্নামী তার হবে উপযুক্ত। হারাম মানে কি? ওই যে সব কিছু হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে হাদিসটা পাবেন মুসলিমের 1015 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুস্তাজাবুদ দোয়া সালাস লা হাজাবু বাইনা বাইনাল্লাহ, তিনজনের দোয়া আল্লাহর সাথে কোনো কি নাই ফর্দা নাই। একজন হচ্ছে মুসাফির মুসলিম আর হচ্ছে পিতা মাতা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে একদিন অথবা রাসূল সাল্লাল্লাহু এমন এক ব্যক্তির কথা উল্লেখ করলেন যে দীর্ঘ সফরে করেন এবং ক্লান্ত মাথা চুল যার এলোমেলো দূরদূষিত সে নিজের উপর নিজে উভয় হাত আকাশের দিকে উত্তোলন করে বলেন ইয়া রব্বি ইয়া রব্বি। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সে বলছে হে আমার রব হে আমার রব। রাসূল সাল্লাল্লাহু আমহু হারামুন, তার কি আল্লাহ রাসূল হে আমার প্রভু হে আমার অথচ তার খাদ্য হারাম তার পানি হারাম তার পোশাক হারাম তার পুরো জীবন উপকরণই হয়েছে হারামের উপর নির্ভরশীল, অতএব তার দোয়া কীভাবে কবুল হবে? প্রিয় দিনী ভাই এবং বলরা, আপনি তো মনে করেন পরের হক পরিশোধ না করলে কাল কিয়ামতের মাঠে আপনি ন্যাক দিয়া পরিবর্তন করতে হবে। ন্যাক যদি না থাকে ফাতুরিয়াত ফাতুরিয়াত কি হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বলেছেন যে কিয়ামতের মাঠে ফাতুরিয়াত ফাতুরিয়াত আলাইহি সুম্মা তুরিয়াত হু ফিন নার, যেতে তার ন্যাক ওইবারের গুনাহ নিয়া তুমি জাহান্নামে চলে যেতে হবে। সুতরাং ওটা হচ্ছে হাসরের মাঠে। আর দুনিয়ায় আপনি যদি যে শরীর হৃষ্টপুষ্ট হয়েছে হারাম খাইয়া যেইভাবে যে উপায়ে হারাম খাইছেন ওই হারাম খাইয়া যদি আপনার শরীর হৃষ্টপুষ্ট হয় আপনার আল্লাহর দরবারে কোনো দোয়া কবুল হবে না। এখন প্রশ্ন দোয়া সে কবুল হবে? নামাজ তো দোয়া কবুল হবে, জিনা কোনো আবাদতই কবুল না। আর দোয়াউল মখলুসুল ইবাদ, দোয়াটা একটা আবাদত, নামাজটা একটা দোয়া, নামাজটা একটা দোয়া, সিয়ামটা একটা দোয়া, এক কথা কোনো আবাদতই কবুল না। আল্লাহ হোসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ হোসেন পবিত্র আল্লাহ পবিত্র কিছু ভালোবাসেন নাই। যদি আপনার শরীর রক্ত মাংস হৃষ্টপুষ্ট আপনার জীবন উপক্রমটা হারাম দ্বারা হয় তাহলে আপনার কোনো দোয়া নামাজ রোজা হজ জকাত কিচ্ছু কবুল হবে না আল্লাহর দরবারে। কারণ আপনার হারাম রিজিক খায় দোয়া করলে দোয়া কবুল হবে না। দোয়া করে নামাজ পড়লেন, আপনার শরীরে যে পোশাকটা আছে এই তোপটা আমার পুরো শরীরে হালাল, এই তোপটা আমি কিনছি হারাম পয়সা দিয়া, এই তোপ টাকা দিয়ে নামাজ পড়ে ওই নামাজটা আমার কবুল হবে না। প্রিয় দিনী ভাই বোনরা, আল্লাহকে ভয় করুন। যার যে অবস্থায় যদি ঋণ থেকে থাকে, যদি মানুষের হক মেরে থাকেন, কাল ক্ষেপণ না করে এখনই পরিশোধ করুন। আপনি কী গ্যারান্টি করতে পারেন কালকে মাপছেবেন? আপনি তো হতে পারে সকালে আপনি কবর যাত্রী হয়ে যেতে পারেন, আপনি তো হতে পারে এক সেকেন্ড পর আপনি মৃত্যুবরণ করতে পারেন। কলিন্নাল মাউতাল্লাজি তাফিরু মিনহু ফা ইন্নাহু মুলাকিকুম, আসুন আমরা মানুষের হক
সর্বাত্মক ভাবে প্রচেষ্টা করে প্রয়োজনে বাড়ি বিক্রি করে, পুরো বাসত বাড়ি যদি বিক্রি করতে হয় বিক্রি করে হলে মানুষের ঋণ পরিশোধ করেন। আবারও বলছি, যদি মানুষের সেটা অর্থনৈতিক হয় অর্থনৈতিক পরিশোধ করতে হবে, যদি শারীরিক হয় মাপ চাইতে হবে, আর অর্থনৈতিক যদি দেওয়ার মতো স্পেস না থাকে, লোক পাওয়া যাবে কোথায় জানি না, চিনি না জানি না, তাহলে তার পক্ষে খরচ করে আল্লাহর রাস্তায় খরচ করে আল্লাহর কাছে তবে ইস্তেগফার করতে হবে। ঠিক যদি শারীরিক হয় তার জন্য পাওয়া যায় না, ওর একটা রিক্সার ড্রাইভার বা একটা গাড়ির ড্রাইভার বা একটা ভ্যান চালক থাপ্পড় দিছি, তাহলে তার পক্ষে খরচ করে আল্লাহর কাছে দোয়া করতে হবে, না হয় বাঁচার কোনো রাস্তা থাকবে না। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝদান করুক, আল্লাহ পাক আমাদেরকে হালাল পথে রুজি করার তৌফিক দান করুক, আল্লাহ রব্বুল আলামিন আমাদের হালাল রুজিকে বরকত দান করুক। প্রিয় দিনী ভাই এবং বোন, অনুরোধ করছি ডাল দিয়ে ভাত খান, অনুরোধ করছি দিনে একবার খান, অনুরোধ করছি কাঁচা মরিচ দিয়ে ভাত খান, অনুরোধ করছি বাদাম বিক্রি করে খান, অনুরোধ করছি পেঁয়াজ বিক্রি করে খান, অনুরোধ করছি কলা বিক্রি করে খান। হারাম খাইয়েন না, হারাম খাইয়েন না, হারাম খাইয়েন না, হারাম যেই শরীর হৃষ্টপুষ্ট হচ্ছে হারাম দেয়া, রসুল তাবরানি হাদিসটা, যেই শরীর হৃষ্টপুষ্ট হচ্ছে হারাম দ্বারা, যেই রক্ত হচ্ছে হারাম দ্বারা, সেই হারাম শরীর আল্লাহর জান্নাতে যাবে, কারণ আল্লাহর জান্নাত হচ্ছে পবিত্র, পবিত্র স্যার আল্লাহর জান্নাতকে প্রবেশ করবে না। আসুন আমরা আল্লাহর কাছে, যদি আল্লাহর সাথে কোনো সম্পর্ক ঋণ হয় সেটা আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে আটতে বইতে উঠতে হাতুড়ি আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ ক্ষমা করে দেবো। মনে রাখতে হবে বান্দার হক আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই যতক্ষণ পর্যন্ত বান্দার মাপ না করে। হাসের মাঠে কোনো দিনার এবং দিনার চলবে না, হাসের মাঠে প্রত্যেকে চাইবো কেউ নি আমাকে এক জোড়া ন্যাক দেয়, কেউ নি কাছ থেকে আমি খুঁজবে আমি কার কাছে এক জোড়া ন্যাক পামো, কার কাছে এক জোড়া ন্যাক পামো, খুঁজবে হন্য হন্য করে। সেদিন মানুষ হবে বিবিচিকাময়, সেদিন মানুষ পড়ে বিরুল আখি ও অম্মিহি ও সাহেবাতি, সেদিন ভাই ভাইয়ের থেকে বাঁকবো, বোন বোন থেকে পাবো, মা সন্তান থেকে পাবো, স্ত্রী কেউ কার চিনবে না। আল্লাহ পাক বলছেন সেদিন কেমন দিন, সুরাতুল বনি ইসরাঈল আল্লাহ বলছেন সেদিন ইমাম এবং নেতা সহ আল্লাহ উঠবে। আল্লাহ কোরআনে অন্যত্র বলছেন যে সেদিন সে একা একা উঠবে, তার কোনো সঙ্গী থাকবে না। কাজেই সুতরাং আজ চুরি ডাকাতি বদমাশি ছিটারি জুলুম অত্যাচার হারাম সুদ ঘুষ করে পয়সা কামাইছেন, এই পয়সা কে খাইছে, মা খাইছে, ভাই খাইছে, বউ খাইছে, বোন খাইছে, আত্মীয় খাইছে, স্বজন খাইছে, আপনাকে কিন্তু আল্লাহর আদালতে একা আপনাকে জবাবদিহি করতে হবে। আসুন আমরা আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করুক এবং ঋণ কাল ক্ষেপণ না করে আমরা ঋণ পরিশোধ করি। আল্লাহ পাক আমাদেরকে বুঝতে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।